জিএসটি করের প্রতিবাদে গড়িয়াহাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত বাম সংগঠনগুলির পক্ষ থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় তাদের পক্ষ থেকে। অবিলম্বে জিএসটি নির্মূল করার জন্য সাধারণ মানুষের ওপর থেকে সেই দাবিও তোলা হয়েছে এই মিছিলের মাধ্যমে। মিছিলে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, মোদী সরকার ভারতবর্ষের 75 বছর উপলক্ষে ব্রিটিশ রাজকে ফিরিয়ে আনছেন। ব্রিটিশ জমানায় খাদ্যদ্রব্যের উপর ট্যাক্স নেওয়া হতো। যেভাবে সোনা হীরের মতো অপ্রয়োজনীয় দ্রব্যের উপর মাত্র 5% জিএসটি বসানো হয়েছে, তার পরিবর্তে খাদ্যদ্রব্যের উপর 5% জিএসটি আনা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠবে বলেও তিনি অভিযোগ করেছেন। তাদের প্রতিবাদ মিছিলে তিনি স্পষ্ট বলেন যে সাধারণ মানুষ এর জন্য ভোগান্তির শিকার হবেন। এটা তো ভাবা যায় না যা করছে মোদী সরকার। মোদী সরকার যা করছে এটা ভাবা যায় না। স্বাধীনতার 75 বছরে এসে আজকে যেভাবে খাদ্যপণ্যের ওপরেতে জিএসটি চালু করলো, ব্রিটিশ আমলে খাদ্যদ্রব্যের উপর ট্যাক্স ছিল, কিন্তু স্বাধীন দেশে খাদ্যদ্রব্যের উপর ট্যাক্সটা উইথড্র হয়েছিল। সে নতুন করে আবার স্বাধীনতার 75 বছরে এভাবে খাদ্যদ্রব্যের উপরে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তার উপর ট্যাক্স বসাচ্ছে। অন্যদিকে ট্যাক্সে তো সাধারণ মানুষের নাবিশ্বাস উঠবে, কিন্তু যারা অর্থশালী মানুষ, যাদের অর্থের কোনো সীমা পরিসীমা নেই, তাদের ওপর ট্যাক্স সুপার ট্যাক্স বসাচ্ছে না। এমনকি যেখানে গোল্ডের ওপর ট্যাক্স বসিয়েছে 3% জিএসটি, ডায়মন্ডের ওপরে 1.5%, সেখানে খাদ্যদ্রব্যের ওপরেতে ট্যাক্স বসিয়েছে 5%। এটা অকল্পনীয়। বড় লোককে ছাড় দাও, সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ তার গলা টিপে ধরো, এক ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এগুলোতে কোনো রকম কর্ণপাত নেই, অন্যদিকে ধর্মীয় রাজনীতি উঠে আসছে, 21 জুলাই উঠে আসছে, কিন্তু এই যে মেন ইস্যু এটা থেকে মুখ ফেরানো হচ্ছে, এটাকে কীভাবে দেখবো? মানুষের জীবন যন্ত্রণা লাঘব করার কোনো কর্মসূচি নেই। স্বাধীনতার 75 বছরে নতুন করে সাধারণ মানুষের ওপর আবার খর্গ চাপলো, খর্গের আঘাত হলো।